আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে এক্সাম শেষ করে ভাবলাম কিছু কেনাকাটা করা যাক একটু রিফ্রেশমেন্টের জন্য, তাই চলে গেলাম প্রাইমার্কে আর নেক্সট ডে। তারপরে প্রাইমার্ক থেকে কিছু টি শার্ট আর প্যান্ট নিলাম, তারপর একটু ট্রায়াল করলাম, নিজেকে দেখলাম, একটু ঢং আর কিছুই না। এই আর একটাই কালারটা আমার বেশ ভালো লাগে, এই কালার আমার আরও আছে, তারপর এই কালারের উপর আমি একটু উইক। তারপরে এইটা নিলাম, একটু মিকি মিকি টাইপ, একটু মানে এইসব এইসব টাইপ টি শার্ট আমার ভালো লাগে। তারপর এটার সাথে দেখলাম এই প্যান্টটাও মানায়, তারপরে এই প্যান্টটাও নিলাম, মানে ভালো লাগতেছিল। আর প্লিজ ইগনোর মাই ফেস অ্যান্ড হেয়ার, এক্সামের পর একদম আমাকে পাগলের মতো দেখতে ছিল। তারপরে গেলাম কাউন্টারে, লম্বা লাইন, তারপর বিল পে করে নিয়ে নিলাম আমার ড্রেস প্রাইমার্ক থেকে। তারপর ভাবতেছিলাম কোথায় যাব, তারপর ভাবলাম যে না থাক বাসায় যাই, অনেক টায়ার্ড লাগতেছিল, সকালবেলা বাসা থেকে বের হয়েছে আর এখন প্রায় বিকেল, সন্ধ্যা সন্ধ্যা ভাব, মাত্র বাসায় আসলাম। আর আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার ফার্স্ট সেমিস্টার শেষ। তার জন্য ইউনিভার্সিটি শেষ করে কিছু কেনাকাটা করলাম, আর এখন আমার কফি টাইম। শান্তি, তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, বাই।